এবার কয়লা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। ভোর 4:30 থেকে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কয়লা ফুরিয়ে যাওয়ায় প্ল্যান্টটির উৎপাদন বন্ধ হয়ে গেছে। নতুন করে কয়লা আমদানি হলে ফের চালু হবে বিদ্যুৎ কেন্দ্রটি। আনোয়ারুল আজিম আরও জানান, সর্বশেষ গত 13 জুলাই ইন্দোনেশিয়া থেকে 31,000 মেট্রিক টন কয়লা আসে এই বিদ্যুৎ কেন্দ্রে, তবে তা ফুরিয়ে গেলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে গত 30 জুন থেকে 9 জুলাই পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বন্ধ থাকে। রক্ষণাবেক্ষণের কাজ শেষে গত 10 জুলাই চালু হয় এই বিদ্যুৎ কেন্দ্রটি। কিন্তু চালু হওয়ার 6 দিনের মাথায় কেন্দ্রটির টারবাইন ত্রুটির কারণে 16 জুলাই থেকে আবারও বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন। এর আগেও যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণ সহ নানা সমস্যায় কয়েক দফায় বন্ধ থাকে রামপালে বিদ্যুৎ কেন্দ্র। 1320 মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি সমৃদ্ধ রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের 660 মেগাওয়াটের প্রথম ইউনিট গত বছরের 17 ডিসেম্বর বাণিজ্যিকভাবে উৎপাদনে যায়।